ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। বুধবার স্থানীয় সকাল 7:30টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই বলিউড তারকা। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিলীপ কুমার জন্ম 11 ডিসেম্বর 1922 সাল পাকিস্তানের পেশোয়ারের এক ছোট শহরে। পুরো নাম মোহাম্মদ ইউসুফ খান। ভারতীয় এই চলচ্চিত্র অভিনেতা ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত। সত্যজিৎ রায়ের মতে সবশেষ রচনাশৈলী একজন গুণী অভিনেতা। অভিনেতা হিসেবে দিলীপ কুমার বলিউডে প্রবেশ করেন 1944 সালে জোয়ারভাটা সিনেমার মাধ্যমে। তবে নায়ক হিসেবে তাকে পরিচিতি এনে দেয় 1947 সালে মুক্তি পাওয়া জুগনু ছবিটি। তারপরেই বলিউডে শুরু হয় দিলীপ কুমারের মুঘলে আজম, মধুমতি থেকে ক্রান্তি, মশাল, কর্মা, সওদাগর, কিলা। এভাবে প্রায় 5 দশক বলিউডে রাজত্ব করেছেন কিংবদন্তি এই অভিনেতা। ভারত সরকার 1991 সালে তাকে পদ্মভূষণ পুরস্কার, 1994 সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পদকে ভূষিত করেন। রাজ্যসভায় তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য মনোনীত করা হয়। 1954 সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারের প্রথম পদক গ্রহণ করেছেন তিনি। রয়েছে একাধিকবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার ইতিহাস। এখনো পর্যন্ত মোট 8টি বিভাগে পুরস্কার জেতার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।